রাজধানীতে কৃষক আন্দোলন দমাতে কার্যত হিমশিম কেন্দ্র রোজই বাড়ছে সংঘাত আর এবার তা ছড়িয়ে পড়ছে দেশ জুড়ে কলকাতাও পিছিয়ে নেই প্রতিদিনই কৃষকদের সমর্থনে রাস্তায় নামছে বহু সংগঠন সোমবার সপ্তাহের শুরুতেই রাজপথে বাম ছাত্র সংগঠন এসএফআই কৃষক সংহতির ডাক দিয়ে সুবোধ মল্লিক স্কয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে তারা কৃষি বিল পাশ করানো হয়েছে মোদী সরকারের তাদের একের পর এক জনবিরোধী নীতিগুলির বিরুদ্ধে দাঁড়িয়ে কৃষকরা দীর্ঘ কয়েক মাস ধরে আন্দোলন করছে এবং আজকে দিল্লির রাজপথে তারা বসে আছে আমরা দেখেছিলাম এনআরসিসি এনপিআর এর বিরুদ্ধে আন্দোলনে যেরকম ভাবে এদেরকে সন্ত্রাসবাদী সে আন্দোলনকারীদের বিরুদ্ধে বিভিন্ন মামলা দেওয়ার চেষ্টা আজকের দিনে একই রকম ভাবে কৃষকদের বিরুদ্ধে একই রকম ষড়যন্ত্র রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তাদের উপর আক্রমণ থেকে শুরু করে সমস্ত কিছু নামিয়ে আনার চেষ্টা করছে এই মোদী সরকার এই জনবিরোধী নীতিগুলোর বিরুদ্ধে কলকাতা শহরের ছাত্র সমাজ তারা আজকে রাস্তায় নেমেছে দিল্লির অবস্থা চরমে পৌঁছচ্ছে বিশেষজ্ঞদের আশঙ্কা দেশ জুড়ে কৃষক আন্দোলন ছড়িয়ে পড়তে পারে রাজ্যে বিধানসভা ভোটের আগে কৃষি আইন বিরোধী আন্দোলন বিজেপিকে কিছুটা বেকায়দায় ফেলতে পারে রাজধানীতে কৃষক আন্দোলনের ঢেউ বারংবার আছড়ে পড়ছিল এবার সেই আন্দোলনের রাজ এবার খোদ কলকাতা শহরের রাজপথে এবার বামেদের সংগঠন বামেদের ছাত্র সংগঠন এসএফআই যতক্ষণ না বিজেপি সরকার এই যে কৃষক বিরোধী আইন রয়েছে সেটাকে প্রত্যাহার করছে ততক্ষণ তারা রাজপথেই নামবেন বলে হুঙ্কার দিচ্ছে কথায় বলাই যেতে পারে যে শুধুমাত্র কৃষক আন্দোলন এখন দিল্লিতেই সীমাবদ্ধ নেই সেই আন্দোলন গোটা দেশ জুড়ে এবার কলকাতাতেও ছড়িয়ে পড়ছে ক্যামেরা নিহারের সঙ্গে পিঙ্কি অধিকারী আরোহী কলকাতা